আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 2024 সাল শুরু হয়ে গেল, কুরবানির কিন্তু আর বেশি বাকি নেই। কুরবানির জন্য যাদের গরু কেনা প্রয়োজন এখনই কিন্তু উত্তম সময়, কারণ গরুর বাজারও এখন কিন্তু একটু কম, অর্থাৎ নিয়ন্ত্রণের ভেতরে আছে। এই সময়ে যদি আপনি সুস্থ সবল গরু কিনে ফেলতে পারেন আপনার 24 সালের কুরবানি উপলক্ষে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রথমেই লাভবান হবেন। দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। 2024 কোরবানির জন্য গরু কিভাবে আপনি মোটা তাজা করবেন তার গোপন কৌশলগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো। একেবারে 100% কার্যকরী পরামর্শ পাবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। গরু পালন লাভজনক হওয়াতে এখন আমাদের দেশের অনেকেই গরুর খামার করার প্রতি ঝুঁকছেন। তবে গরু যদি হয় আর একটু মোটা তাজা তাহলে আর কথাই নাই। আর এর জন্য দরকার গরুর সুষম খাদ্য। আর সুষম খাদ্য প্রয়োগে আপনি আরও লাভবান হতে পারেন গরু পালনে, বিশেষ করে এই 2024 সালে যে সময়টা, এখন কিন্তু খাবারের দাম অনেক বেশি। সেই ক্ষেত্রে গরু মোটা তাজাকরণের জন্য যেসব আমিষ খাবার আপনার গরুকে খাওয়াবেন সেগুলো হলো শুকনা খড়, 2 বছর বয়সের গরুর জন্য দৈহিক ওজনের শতকরা 3 ভাগ এবং এর অধিক বয়সের জন্য গরুর জন্য শতকরা 2 ভাগ শুকনা খড়, 2 থেকে 3 ইঞ্চি করে কেটে এক রাত লালি গুড় বা চিটা গুড় মিশ্রিত পানিতে ভিজিয়ে সরবরাহ করবেন। এরপর কাঁচা ঘাস, গরুকে প্রতিদিন 6 থেকে 8 কেজি কাঁচা ঘাস বা শস্য জাতীয় তাজা উদ্ভিদের উপজাত দ্রব্য যেমন নেপিয়ার, পারা জার্মান, দেশজ মাটি কলাই, খেসারি, দুব্বা ইত্যাদি খাওয়াতে হবে। এরপর দানাদার খাদ্য, গরুকে প্রত্যেক দিন কমপক্ষে 1 থেকে 2 কেজি দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। 100 কেজি দানাদার খাদ্যের তালিকার মধ্যে গম ভাঙা গমের ভুষি 40 কেজি, চালের কুড়া 23.5 কেজি, খেসারি বা যে কোনো ডালের ভুষি 15 কেজি, তিলের খোল বা সরিষার খোল 20 কেজি, লবণ 1.5 কেজি। এই তালিকা ছাড়াও বাজারে প্রাপ্ত ভিটামিন মিনারেলস 1% করে দিতে হবে। এর ভিতরে ভিটামিন মিনারেলসের মধ্যে রেনাটা কোম্পানির রেনাভিট ডিবি প্লাস, এসিআই কোম্পানির ক্যালফোস্টোনিক, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 150 কেজি ওজনের গবাদি পশুর খাদ্য তালিকায় খড় 3 কেজি, কাঁচা ঘাস 5 থেকে 6 কেজি, দানাদার খাদ্যের মিশ্রণ 1.5 থেকে 2 কেজি, চিটা গুড় 500 গ্রাম, ইউরিয়া 45 গ্রাম নিয়ম অনুযায়ী এবং লবণ 35 গ্রাম দিতে হবে। 100 কেজি দৈহিক ওজনের গবাদি পশুর খাদ্য তালিকা ধানের খড় 2 কেজি, সবুজ ঘাস 2 কেজি, ঘাস না থাকলে খড় ব্যবহার করতে হবে, দানাদার খাদ্যের মিশ্রণ 1.2 থেকে 2.5 কেজি ইউরিয়া, =35 গ্রাম চিটাগুড়, =200 থেকে 400 গ্রাম লবণ, =25 গ্রাম দানাদার খাদ্যের সাথে লবণ ইউরিয়া চিটাগুড় একসাথে মিশিয়ে দিনে 2 বার দিতে হবে। ধানের খড় এবং কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে একসঙ্গে মিশিয়ে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায়। দর্শক, আপনারা যারা 2024 জন্য গরু কিনবেন অবশ্যই কৃমিমুক্ত এবং টিকা প্রদান করতে হবে। গরুকে ডাক্তারের নির্দেশনা মতো কৃমির ওষুধ খাওয়াতে হবে। নতুন গরু সংগ্রহের পরপরই পালের সব গরু একসঙ্গে কৃমিমুক্ত করা উচিত। একসঙ্গে প্রতি 75 কেজি দৈহিক ওজনের জন্য একটা করে এন্ডেক্স বা অ্যান্টিওয়ার্ম ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। পূর্ব থেকে টিকা না দেওয়া থাকলে খামারে আনার পরপরই সব গরুকে তড়কা, এলএসডি, এফএমডি, বাদলা রোগের টিকা দিতে হবে। এ ব্যাপারে নিকটস্থ পশু হাসপাতালের সহযোগিতা নিতে হবে আপনাকে। এরপর ঘর তৈরি এবং আবাসী স্থান, আমাদের দেশের অধিকাংশ খামারই 2 থেকে 3টি পশু মোটা তাজা করে থাকে, যার জন্য সাধারণত আধুনিক শেড করার প্রয়োজন পড়ে না। তবে যে ধরনের গরুই রাখা হোক না কেন, ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ঘরের মলমূত্র ও অন্যান্য আবর্জনা যাতে সহজেই পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খামারি ভাইয়েরা, এই যে বিষয়গুলোর কথা বললাম, 2024 সালের কোরবানির গরু মোটা তাজা করতে এই বিষয়গুলোর উপর যদি আপনি গুরুত্ব আরোপ করেন, নিশ্চিন্তে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে 3 মাসের মধ্যে এবং আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।